দর্শক দেখতে পাচ্ছেন এই সকল পুকুর খননের মাটি ইট ভাটাতে যাচ্ছে যাওয়ার কারণে এই যে রাস্তাতে মাটি পড়েছে ট্রাকে করে মাটি নিয়ে যাচ্ছে যে রাস্তার সাইড দিচ্ছে না মানে করতে পারে আমি নিজে পড়ে যাই আমার পা এবং আমার গাড়ি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই রাস্তার ভিতরে খেরকোটা ধান টান দিয়ে রাখছেন যারা ভ্যান চালাচ্ছে তারা এই যে খড়ের উপর দিয়ে ভ্যান চালিয়ে কষ্ট করে কিভাবে যাবে কোনো চিন্তা ভাবনা করা হয় না শুধুমাত্র নিজের চিন্তা করা হয় যে আমরা এই রাস্তাতে খড় শুকাবো রাস্তায় যখন বসবে রাস্তা দিয়ে অনেক নারী যাবে অনেক কিছু যাবে তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখবে তোমরা তোমাদের জন্য যা দেখাকে হারাম করা হয়েছে সেগুলো দেখবে না তুমি আত্তাহারিক টিভি ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা রাস্তাঘাটে চলাচল করি আমাদের উচিত হবে রাস্তাঘাটে এমন কিছু করব না যা মানুষের জন্য কষ্টের কারণ হয়ে যায় আমরা দেখি রাস্তাঘাটে যখন চলি দেখি এমন কিছু কষ্টদায়ক বস্তু আছে যার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয় যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে আমরা দেখি যে কোনো জায়গায় পুকুর কাটছে আর পুকুর কাটার সময় সেখান থেকে মাটি বিক্রি হচ্ছে ট্রাকে করে মাটি নিয়ে যাচ্ছে এই মাটিগুলো ভালোভাবে যে নিয়ে যাব রাস্তায় যেন না পড়ে এদিকে আমরা চিন্তা ভাবনা করি না রাস্তাতে পড়তে পড়তে যাই এতে কি হয় রাস্তা কাদা কাদা হয়ে যায় মাটি মাটি হয়ে যায় যখন এই বৃষ্টি বর্ষণ হয় তখন ওই রাস্তায় এমনভাবে কাদা পিচ্ছিল কাদা হয়ে যায় যে মোটর সাইকেল চলতে পারে না বিভিন্ন গাড়ি স্লিপ খেয়ে অ্যাক্সিডেন্ট হয় যেটা আমরা প্রতিনিয়ত দেখছি এমনভাবে অ্যাক্সিডেন্ট হয় দেখলে কষ্ট লাগে অথচ যারা ওই মাটি নিয়ে গেলেন রাস্তা দিয়ে তাদের উচিত ছিল রাস্তা পরিষ্কার করা তাদের উচিত ছিল যে যখন মাটি নিয়ে যাবে ট্রাকে করে সেই মাটি যেন রাস্তায় পড়তে পড়তে না যায় এই ব্যবস্থা গ্রহণ করা কিন্তু তা করে না ওই ট্রাকের উপর যদি মোটা পলিথিন প্লাস্টিক বিছিয়ে দেওয়া হতো তারপরে মাটি রাখা হতো নিশ্চিত ওই মাটি পড়তো না কিন্তু এমনভাবে খোলাভাবে মাটি নিয়ে যায় যে রাস্তাতে পড়তে 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 যায় গোটা রাস্তা মাটি আর মাটি বৃষ্টি হলে সেখানে পিচ্ছিল হয়ে যায় এবং মোটর সাইকেল চলতে পারে না অনেকে পরিবার নিয়ে বাচ্চা নিয়ে কিভাবে স্লিপ খেয়ে পড়ে যায় একটা এগুলো নিয়ে কখনো আমাদের চিন্তা ভাবনা করা হয় না আমাদের দেশের প্রশাসনও এগুলোর ব্যাপারে কোনো ব্যবস্থাপনা নেয় না আবার দেখা যায় যে অনেক অঞ্চলে এই যে ধানের সময় ধান কাটছে ধানের খড়গুলো রাস্তায় সবাই বিছিয়ে দিবে সেখানে কোনো জায়গায় গর্ত আছে কি না কিভাবে এই রাস্তা যারা ভ্যান চালাচ্ছে তারা এই যে খড়ের উপর দিয়ে ভ্যান চালিয়ে কষ্ট করে কিভাবে যাবে কোনো চিন্তা ভাবনা করা হয় না শুধুমাত্র নিজের চিন্তা করা হয় যে আমরা এই রাস্তাতে খড় শুকাব সম্মানিত উপস্থিতি মনে রাখতে হবে মানুষ যেন আপনার দ্বারা কষ্ট না পায় মানুষের কাছে যতক্ষণ পর্যন্ত আপনি ভালো না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না যতই আপনি তাহাজ্জুদ পড়ুন না কেন মানুষকে যদি আপনি কষ্ট দেন রাস্তায় এইভাবে কষ্টদায়ক বস্তু ফেলে তাহলে অবশ্যই অবশ্যই মানুষের কাছে আপনি কখনোই ভালো হতে পারবেন না সম্মানিত উপস্থিতি আমাদের জানা দরকার রাস্তারও কিন্তু হক আছে রাস্তার হক আছে সেই হকগুলো কি কি হক আদায় করবো রাস্তার এ সম্পর্কে আমাদের জানা দরকার আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনে নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুম ওয়াল জুলুস আলা তুরুকাত রাস্তায় বসা থেকে তোমরা বেঁচে থাকো রাস্তায় তোমরা বসো না ফাকালু সাহাবায়ে কেরাম বললেন মা লানা বুদ্দুন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় বসা ছাড়া আমাদের কোনো গতি নাই ইন্নামা হিয়া মাজালিসুনা কারণ রাস্তায় আমাদের বসার জায়গা আমাদের কোনো বসার জায়গাই নাই কোথায় বসবো রাস্তা ছাড়া সাহাবায়ে কেরাম বললেন নাতাহাদ্দাসু ফিহা এই রাস্তাতে আমরা পরস্পরে আলাপ আলোচনা করি আমাদের অন্য কোনো জায়গা বসার জায়গা নাই এজন্য আমরা অবশ্য আমাদের রাস্তা ছাড়া বসার কোনো আমাদের কোনো বিকল্প ব্যবস্থাই নাই আমরা কি করব কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাইদা আবাইতুম ইল্লাল মাজালিস যদি তোমাদেরকে রাস্তাতে বসতেই হয় রাস্তাতে বসা ছাড়া তোমাদের কোনো যদি বিকল্প কোনো পথ না থাকে ফাআতু আত-তারিকা হাক্কাহা তাহলে তোমরা রাস্তার হক আদায় করবে যদি রাস্তাতে বসতেই হয় রাস্তাতে বসা ছাড়া যদি তোমার বিকল্প থাকে সেটা করো আর রাস্তাতে যদি তোমাকে বসতেই হয় তাহলে রাস্তার হক আদায় করো কালু সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওয়া মা হাক্কুত তারিক হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি
রাস্তার আবার হক কিসের? রাস্তার হক গুলো কি? قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন গাদুল বাসার, রাস্তার হক এক নাম্বার হলো তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখবে। রাস্তায় যখন বসবে রাস্তা দিয়ে অনেক নারী যাবে, অনেক কিছু যাবে, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখবে, তোমরা তোমাদের জন্য যা দেখাকে হারাম করা হয়েছে সেগুলো দেখবে না তোমরা। দুই, ওয়াকাফুল আযা, তোমরা কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে, তোমরা এমন কিছু করবে না যাতে মানুষ কষ্ট পায়। তোমরা রাস্তার মাঝখানে যদি বসো মানুষ কষ্ট পাবে, রাস্তার মাঝখানে বসা যাবে না, এক সাইডে বসতে হবে। তোমরা এমন কিছু করবে না যাতে মানুষ কষ্ট পায়। তাহলে দেখুন কষ্ট যত কিছু, এই যে আমরা রাস্তায় যে কষ্টদায়ক বস্তু ফেলছি, রাস্তাতে মানুষ অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট হচ্ছে, অথচ আমাদের কোনো অনুভূতিই নাই যে এই রাস্তাটা আমার পরিষ্কার করা উচিত ছিল। প্রশাসনের কোনো অনুভূতিই নাই যে এই রাস্তাতে যারা এই রাস্তা নোংরা করেছে তাদেরকে যে বাধ্য করা দরকার ছিল প্রশাসনের তরফ থেকে এই রাস্তা পরিষ্কার করার জন্য, কিন্তু প্রশাসনের কোনো অনুভূতি দেখতে পাই না। অথচ এটাই যদি সৌদি আরব হতো, এটা যদি বাহরাইন হতো, রাস্তায় এই ধরনের কাদা যদি কেউ ফেলে, মাটি যদি ফেলে, সাথে সাথে তাকে গ্রেফতার করা হতো প্রশাসনের তরফ থেকে, একদিন চেয়ে বাইরে থাকতে পারত না পরিষ্কার করা ছাড়া। সম্মানিত উপস্থিতি, একজন রাস্তায় কষ্টদায়ক বস্তুতে ফেলা থেকে বেঁচে থাকতে হবে আমাদের, না হলে কিন্তু জান্নাত লাভ করা যাবে না। তিন নম্বর, ওয়ারাদ্দুস সালাম, রাস্তায় যদি তোমরা বসো সালামের উত্তর দিবে, কারণ তোমরা বসে আছো, হেঁটে যাবে একটু তোমাদেরকে সালাম দেবে, অবশ্যই তোমরা সালামের জবাব দিবে। ওয়া আমরুম বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে মানুষকে, ওয়া নাহিউন আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। এগুলো রাস্তার হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা হাদিসে বলছেন যে ইমানের সত্তর, ষাটের বেশি বা সত্তরের বেশি শাখা রয়েছে, তার মধ্যে আফজালুহা, তার মধ্যে সর্বোত্তম শাখা হলো কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সর্বোত্তম শাখা। ওয়া আদনাহা, আর সর্বনিম্ন শাখা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা, এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন শাখা। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা হচ্ছে ইমানের সর্বনিম্ন শাখা। আপনি হেঁটে যাচ্ছেন, দেখছেন একটা ইট পড়ে আছে, হতে পারে সেই ইটের সাথে বেঁধে একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করতে পারে, আপনি ইটটা সরিয়ে দিবেন, এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন শাখা। আপনি যাচ্ছেন, দেখছেন একটা কাঁটা পড়ে আছে, মানুষের পায়ে বিঁধতে পারে, অবশ্যই আপনি কাঁটাটা সরিয়ে দিলেন, এটা ইমানের সর্বনিম্ন শাখা। এখন আপনি নিজেই যদি পুকুর খুঁড়তে গিয়ে, পুকুর কাটতে গিয়ে, রাস্তা দিয়ে মাটি বহন করতে গিয়ে রাস্তা এবারে মাটি মাটি করে দেন, কাদা কাদা করে দেন, বৃষ্টিতে মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে, অ্যাক্সিডেন্ট পর অ্যাক্সিডেন্ট, এটা যদি হয় তাহলে আপনার ইমান কোন জায়গায় আছে একটু নিজে চিন্তা করুন। আপনি রাস্তায় খড় শুকাচ্ছেন, এই রাস্তা যখন রোড ছিল না, যখন মাটির রাস্তা ছিল, তখন কি আপনার খড় শুকানো হয়নি? রাস্তা হয়েছে, আপনার খড় শুকানো রাস্তাতেই হবে। আপনি কি আপনার বাড়ির আশপাশে খড় শুকাইতে পারেন না? অবশ্যই পারেন। আপনি এই খড় যে রাস্তায় দিয়ে দিলেন, এই খড়ের নিচে অনেক গর্ত আছে, খড়ের নিচে ইট থাকতে পারে, সেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, অ্যাক্সিডেন্ট পর অ্যাক্সিডেন্ট হচ্ছে, যারা পায়ে প্যাডেল রিক্সা চালায় এই খড়ের উপর দিয়ে যখন যায়, কত কষ্ট করে তাকে নিয়ে যেতে হচ্ছে রিক্সাটি। অনেকে ধানও শুকায়, ধান দিয়ে দিয়েছে রাস্তার উপরে, ধান, এই ধানের উপরে যখন একটা জিনিস উঠে, মোটরসাইকেল যেতে গেলে স্লিপ খেতে পারে। এই বিষয়গুলো কেন আমরা লক্ষ্য করি না? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা ইমানের সর্বনিম্ন শাখা। যদি নিজেকে মনে করেন যে আপনি মুমিন থাকতে চান, মুসলিম হিসেবে দুনিয়াতে বেঁচে থাকতে চান, আর ইমানের সাথে মৃত্যুবরণ করতে চান, অবশ্যই মানুষকে যে কোনোভাবে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবেন। আপনার প্রতিবেশী যেন আপনার থেকে কষ্ট না পায়, আপনার রাস্তায় চলাচল করা মানুষ যেন আপনার থেকে কষ্ট না পায়, কোনো কেউ যেন আপনার কোনো কথায়, আপনার কোনো কাজে, আপনার কোনো কিছুতে যেন কষ্ট না পায়, এইদিকে লক্ষ্য রাখবেন। আমরা যখন রাস্তা গাড়ি পার্কিং করি, ধরেন কোনো জায়গায় যারা গাড়ি চালাচ্ছেন গাড়ি পার্কিং করছি, তো গাড়ি এমন জায়গায় পার্কিং করবো না যে আমার গাড়ি পার্কিং করার জন্য অন্যের কষ্ট হবে। আমাদের দেশে দেখা যায় যে বাস যাচ্ছে, বাস রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেছে, মানুষ নামাজ মানাজ হয়, অথচ পিছনে কিন্তু অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে গেছে, ওর অনুভূতি জন্মেনি যে আমার গাড়িটা একটু সাইড করলেই হতো, এই অনুভূতি তার মধ্যে নেই, অথচ বলছে যে আমি মুসলিম। প্রত্যেকটা ইসলাম শুধু মসজিদে পালন করার নাম ইসলাম নয়, ইসলাম মসজিদে যেমন পালন করব, মসজিদের বাইরেও প্রত্যেকটা জায়গাতে ইসলাম নিয়ে আসতে হবে। আপনি গাড়ি পার্কিং করবেন কোথায়, কোথায় গাড়ি দাঁড় করাবেন, কোথায় আপনি মানুষকে উঠাবেন, কোথায় মানুষকে গাড়ি থেকে নামাবেন, সব ব্যাপারে কিন্তু ইসলাম দেখতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা সবগুলো ব্যাপারে চিন্তা ভাবনা করব, ইসলামকে সামনে রাখবো, যেন কেউ কষ্ট না পায়।
আমরা এই ব্যাপারগুলো লক্ষ্য রেখেই চলব এবং আমার দ্বারা কখনো যেন রাস্তায় এই ধরনের মাটি না পড়ে। মাটি নিয়ে বহন করা আপনার জরুরি, বহন করুন, কিন্তু আপনি গাড়ির উপর যদি প্লাস্টিক বিছিয়ে দেন তাহলে মাটিটা পড়তো না। একটু একটু প্রচেষ্টা চালাইলে, একটু সচেতন থাকলে কিন্তু রাস্তাতে মাটিগুলো পড়তো না এবং এত মানুষ অ্যাক্সিডেন্ট হতো না। তাই আসুন আমরা সচেতন হই, আমরা নিজেরা সচেতন হই। যেমন আপনি মাটি ফেলছেন, আপনি তো একদিন অথবা নিজেই মোটরসাইকেল চালাতে পারেন, আপনি নিজে খেয়ে নিজেই স্লিপ খেয়ে পড়ে কি অবস্থা হবে, তখন নিজেরই তো স্মরণ হবে যে আমার কারণে এই রাস্তাটা এই ধরনের হয়েছে, এই অবস্থা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সচেতন হই। আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কারণ আমরা ভালো মন্দ, হক বাতিল, ন্যায় অন্যায় আমরা বুঝি, এজন্য আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। অতএব আমরা যদি এটা না বাছাই করি তাহলে আমরা নিকৃষ্ট জীবে পরিণত হব। আল্লাহ তাআলা আমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখার তৌফিক দান করুন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করার তৌফিক দান করুন, আমিন। এ বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।